আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। মোহতারাম ভাই, সৈয়দ আফরিদ, আপনি ভারত থেকে প্রশ্ন করেছেন যে একজন মুসল্লি এসে দেখলো যে নামাজ শুরু হয়ে গেছে এবং কাতার সম্পন্ন হয়ে আছে, এখন সে এমতো অবস্থায় একাকি পিছনে নামাজ পড়বে নাকি কোনো ব্যক্তিকে সামনে থেকে টান দিবে? সম্মানিত ভাই, এমতো অবস্থায় সে ব্যক্তি একটু অপেক্ষা করবে, যখন অন্য কেউ আসবে তখন তার সাথে কাতার বদ্ধ হয়ে সে নামাজ পড়বে। আর যদি দেখে যে কেউ আসছে না, এদিকে নামাজও চলে যাচ্ছে, রাকাত চলে যাচ্ছে, তাহলে সে একাকি নামাজ পড়বে, কিন্তু সামনে থেকে কাউকে টানবে না। সামনে থেকে টানবে না এই জন্য যে ওই ব্যক্তিকে টানলে উক্ত কাতারে আবার একজন লোকের ঘাটতি হবে, আরো সেজন্য কাতার পূর্ণ করতে বলেছেন। তো এদিক থেকে তাকে পিছনেও আবার নিয়ে আসার পরে তার একটা দরজা আপনি নিচেও নামিয়ে দিয়েছেন, তৃতীয় সে যে কাতারে আছে সে কাতারে মর্যাদা বেশি, আপনি তাকে পিছনের কাতারে নিয়ে এসে তার মর্যাদা কমাচ্ছে এবং উক্ত কাতারে একটা ফাঁকা সৃষ্টি হচ্ছে, যেটা জায়েজ নয়। ঠিক আছে, তো এই দুটি কারণে আপনি চেষ্টা করবেন যে আপনি একটু অপেক্ষা করবেন, আর অপেক্ষা করার পর যদি কেউ চলে আসে তো তার সাথে আপনি কাতার বন্দী হয়ে নামাজ পড়বেন, আর যদি কাউকে না পান তাহলে আপনি একাকি নামাজ পড়বেন, আর এমন অবস্থায় আপনি গুনাহগার হবেন না। যদি বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কেউ একাকি নামাজ পড়ে কাতারের পিছনে তার নামাজ হয় না, আসলে এটা ওয়াজিব, কিন্তু সেই ওয়াজিবটা দূর হয়ে যায় যদি তার পক্ষে সম্ভব না হয়, অর্থাৎ কাউকে যদি সে না পায় তাহলে তার নামাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু কাউকে পেলে অবশ্যই তাকে নিয়ে সে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়বে, আর সামনে থেকে কাউকে টানবে না, এটা জায়েজ নয়। আর যদি সম্ভব হয়, কেউ কেউ বলেছেন যে ইমামের সাথে সামনে গিয়ে দাঁড়াবে যদি একান্ত সম্ভব না হয় তার পক্ষে, কিন্তু সেটাকেও কেউ যদি বিনবাদ রহমতুল্লাহ সঠিক বলেছেন, কিন্তু শেখ মোহাম্মদ বিন সালে আল হুসাইম রহমতুল্লাহ সেটাকে সঠিক বলছেন না, কারণ এতে করে ইমামের যে পজিশন সেটার বিঘ্ন ঘটে আর কি। এই আর অনেক সময় অত দূর যাওয়াও সম্ভব হয় না, হয়তো তিন চারটা কাতার সামনে আসে সেটা সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি একটু অপেক্ষা করবেন, পিছনে থেকে যখন দু একজন কেউ আসবে তখন আপনি তার সাথে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়বেন, আর যদি একান্তই কাউকে পাওয়া না যায় তাহলে আপনি একাকি পিছনের কাতারে নামাজ পড়ে নেবেন, সামনে থেকে কাউকে টানবেন না, আপনার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।